যুব বিষয়ক ও ক্রীড়া বিভাগের অধীনে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড নেশামুক্ত ত্রিপুরা এর অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে লড়াই করার জন্য রাজ্যজুড়ে গণসচেতনতা কর্মসূচি শুরু করতে চলেছে। শনিবার এ নিয়ে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যুব বিষয়ক ও ক্রীড়ার মন্ত্রী সুশান্ত চৌধুরী। একটা মাস অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং এ যাওয়ার জন্য এবং এটাকে ক্রীড়া দপ্তর বা যুব কল্যাণ দপ্তরের একার দ্বারা সম্ভব নয়, ইটস এ সোশ্যাল মিনাস এবং এটাকে আমাদের ফাইট আউট করতে গেলে কালেকটিভ আমাদের এফোর্ট দরকার এবং সেটা যখন আমরা করব তখন রাস্তাবিল থেকে মানে। এদিন তিনি বলেন, রাজ্য জুড়ে 58টি ব্লকের প্রায় 1500টি ক্লাবে 20,000 টাকার স্পোর্টস কিট ব্যাগ প্রদান করা হবে। এই ধরনের কিট প্রদানের পেছনে উদ্দেশ্য সমাজের যুবকদের তাদের আগ্রহের বিভিন্ন খেলাধুলোর সাথে জড়িত রাখা এবং ফলস্বরূপ তাদের মনকে মাদকাশক্তি থেকে সরিয়ে দেওয়া। 1500 ক্লাবকে আমরা 20,000 টাকা করে খেলাধুলার জিনিসপত্র প্রদান করি, অর্থাৎ 23টা সাব ডিভিশন, 58টা ব্লক, 8টা ডিস্ট্রিক্ট, প্রতিটি জায়গায় আমরা 1500 ক্লাবকে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি। এই 1500 ক্লাবকে ক্রিকেট ব্যাট, ফুটবল, ভলিবল, নেট, ব্যাডমিন্টন, ক্যারাম বোর্ড, এই যে খেলাধুলার সামগ্রীগুলো আমরা প্রদান করি এবং ক্লাবগুলোকে আমরা এই কারণে দেব যাতে ক্লাবগুলোর মাধ্যমে খেলাধুলার আসর বসানো হয় এবং খেলাধুলার আসরের মধ্য দিয়ে যুবকদেরকে সুস্থ দেহ, সুস্থ মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা প্রদান করা হয়। মাদক থেকে যুব সমাজকে দূর করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। এদিন মন্ত্রী আরও বলেন যে যুব ও ক্রীড়া বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পুলিশ, মহকুমা প্রশাসন এবং সামাজিক সংগঠনের কর্মকর্তা ও প্রতিনিধিদের সমন্বয়ে মহকুমা স্তরে দল গঠন করা হবে যাতে মাদকের বিরুদ্ধে গণসচেতনতামূলক কর্মসূচি সফল করা যায়। সেখানে মহকুমা লেভেলেও পুলিশকে আমরা ইনভলভ করব। তো যখন একটা ইউনিফাইড ওয়েতে, কালেকটিভ ওয়েতে যখন আমাদের এই ক্যাম্পেনিংটা আমরা শুরু করব বিভিন্নভাবে, তখন একটা সমাজের মধ্যে একটা ভিজিবল একটা অ্যাওয়ারনেস তৈরি হবে যে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর নেশার বিরুদ্ধে এটা শুধু মুখে নয়, স্লোগানে নয়, এটা ইন অ্যাকশন তারা সেটা করছে। আমরা যুবকদেরকে মোটিভেট করব যাতে নেশার বিরুদ্ধে তারা নেশার বিরুদ্ধে জেগে ওঠে এবং সমাজকে সুন্দর। এছাড়াও ত্রিপুরাকে নেশামুক্ত করতে একাধিক পদক্ষেপের কথা এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।